মংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। মংলা ব্যবহারের সুযোগ নিতে রেলপথে ট্রানজিট যায় নেপাল। সেই লক্ষ্যে 43 বছর আগে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক ট্রানজিট প্রোটোকল সংশোধনের প্রস্তাব দিয়েছে নেপাল। এছাড়া সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে দেশটি। প্রস্তাব দুটি বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, নেপাল এ যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরকে রেল ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চায়। এই সংক্রান্ত একটি প্রস্তাব উল্লেখ করে লেটার অব এক্সচেঞ্জ দিয়েছে দেশটি। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চলতি বছরের 25 এপ্রিল ওই লেটার অব এক্সচেঞ্জটি দেওয়া হয়েছে। তাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান ট্রানজিট প্রোটোকলে বাংলাদেশের রহনপুরকে একটি অতিরিক্ত ট্রানজিট এন্ট্রি এক্সিট পয়েন্ট হিসেবে সংযুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, 2011 সালের 6 সেপ্টেম্বর MOU বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ টু ফ্যাসিলিট ওভারল্যান্ড ট্রানজিট ট্রাফিক বিটুইন বাংলাদেশ অ্যান্ড নেপাল, এর মাধ্যমে বাংলাদেশ ও নেপালকে ট্রানজিট হিসেবে নতুন রেলপথ ব্যবহারের সুযোগ দেয় ভারত। এই ট্রানজিট রুটের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশনের সাথে ভারতের মালদা জেলার সিংহাবাদ রেলওয়ে স্টেশনকে যুক্ত করা হয়েছে, যা নেপালের রাজ্যকল থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত বিস্তৃত। 1976 সালের এপ্রিলে নেপালে যানবাহন প্রবেশ ও বাহির হওয়ার জন্য 6টি নির্দিষ্ট স্থান করে দেয় বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক ট্রানজিট এগ্রিমেন্ট এবং প্রোটোকল টু ট্রানজিট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। কিন্তু চুক্তিতে নেপালে যানবাহন সরাসরি বন্দরে যাওয়ার পর্যন্ত কথা উল্লেখ না থাকায় বাংলাদেশ সীমান্তে এসে পণ্য নামাতে হয়। এবার তারা রহনপুরকে এক্সিট এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চায়। এই প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের FTA অনুবিভাগের অতিরিক্ত সচিব শরীফা খান বলেন, রহনপুর হবে এক্সিট এন্ট্রি পয়েন্ট, এখানে তারা নামতে পারবে না। মূলত মংলা বন্দরকে ব্যবহারের উদ্দেশ্যকে সামনে রেখেই নেপালে প্রস্তাবটি দিয়েছে বলে জানান তিনি। এদিকে 22 থেকে 23 অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হচ্ছে অতিরিক্ত সচিব পর্যায়ের কারিগরি কমিটির সভা। এতে শরীফা খানও যোগ দিয়েছেন। সেখানে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নেপালের কৃষি বিভাগের মধ্যে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন বা TCB এবং নেপালের জাতীয় ট্রেডিং লিমিটেড বা NTL এর মধ্যে MOU স্বাক্ষরের বিষয়ে এজেন্ডা রয়েছে। এছাড়াও রেল কানেক্টিভিটি, সড়কপথে ঢাকা কাঠমান্ডু যাত্রী পরিবহনের নীতিমালা, কৃষি ও শিল্পপণ্যের শুল্কমুক্ত সুবিধা, বিদ্যুৎ খাতে বিনিয়োগ, পর্যটন খাতের প্রসার সহ 14টি বিষয় আলোচ্য সূচিতে রয়েছে। এতে আকাশপথে সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে রংপুরের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের প্রস্তাবটিও রয়েছে। জানা গেছে, নেপালের বিরাটনগর বা ভদ্রপুরের সঙ্গে সৈয়দপুরের আকাশপথে সংযোগ চায় দেশটি। এ প্রসঙ্গে শরীফা খান বলেন, এখনই সব কিছু বলা যাচ্ছে না, আগে আলোচনা হোক, নেপাল থেকে ফিরে আসি, তখন অগ্রগতি নিয়ে কথা বলা যাবে।